আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে বিডি ফিশ কালচারের ফিশিং এরেটারের 10 নম্বরের নাম্বার 9 ওয়্যার হাউস অর্থাৎ আমাদের নাটোরে বিডি ফিশ কালচারের ওয়্যার হাউস আছে 10টা এবং আমরা আরো বৃদ্ধি করার চেষ্টা করতেছি ওয়্যার হাউস। এবং আমাদের প্রোডাকশন ও কোম্পানির চাহিদা দিনের পর দিন যেভাবে বেড়ে চলেছে তাতে হয়তো আরো 10টা আগামী 6 মাসের মধ্যে আমরা ওয়্যার হাউস বানাবো ইনশাল্লাহ। এটা মানুষদেরকে ভালো সেবা এবং গ্রহণযোগ্য ভাবে প্রত্যেকটা মালকে পরীক্ষা করে নিখুঁত ভাবে ডেলিভারি দেওয়ার জন্য। তো আপনাদেরকে আমি আমার ওয়্যার হাউসে কিছু মালের সঙ্গে পরিচয় করে দিই। যেমন দেখতে পাচ্ছেন আপনারা এই কার্টুনে যে মালগুলি আছে সেই মালগুলিকে বলা হচ্ছে ন্যানো বাবল জেট বটম ক্লিনার এয়ারটার। তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফিশকিং এর যে লোগো এই লোগোটাকে এই লোগোটাই হলো আমাদের ফিশকিং এয়ারটার ব্র্যান্ডের নেমে আমরা নাম করেছি। এবং এই নামটা দিয়েই আমরা চায়না থেকে মাল প্রোডাকশন করে নিয়ে আসতেছি। তার পাশাপাশি এখানে যেগুলো দেখছেন এগুলোকে বলা হচ্ছে সুপার ইম্পেলার। এই সুপার ইম্পেলারের এই কার্টুনগুলিকে দেখে মনে হবে আপনাদের যে এই কার্টুনগুলির মধ্যে কোনো বড় ধরনের হয়তো ছোটোখাটো আগের যুগের টেলিভিশন অর্থাৎ 14-ইঞ্চি টেলিভিশন বক্সের মতো, কিন্তু তা নয়, এগুলোর মধ্যে মোটর আছে। তার পাশাপাশি এই যে আপনারা যে উপরে যে কার্টুনটি দেখতেছেন এগুলোকে বলা হচ্ছে সুপার ইম্পেলার ডাবল। এই সুপার ইম্পেলার চাইতে আরেকটু গতিসম্পন্ন আরেকটু ক্ষমতা সম্পন্ন মেশিন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাঠের যে বক্সগুলি আপনারা যে ইয়ারগুলো আছে দেখতে পাচ্ছেন কিছু আছে আপনার এই লাইনটাকে বলা হবে ডাবল স্পিড ইয়ারটার। আপনার এই ইয়ারগুলো ডাবল স্পিড ইয়ারটার। তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন লাইনের সারিতে তার পাশাপাশি আমাদের এখানে যে ওয়ার্কার গুলা যারা কাজ করতেছে তাদেরকে আপনারা দেখতেই পাচ্ছেন তারা মিররলস আজকে দুই গাড়ি মাল নামাচ্ছে বেলা বারোটা থেকে এখন অব্দি মাল নামিয়ে চলেছে। আল্লাহ রোজার মাসে তাদেরকে ধৈর্য সহকারে কাজ করার তৌফিক দান করুন। এবং তার পাশাপাশি আপনারা যে ড্রাম গুলো দেখছেন এগুলো পুশ ওয়েভের ড্রাম। তার পাশাপাশি আপনাদেরকে দেখি আরো নতুন আরো 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 আমার ওয়ার্ড হাউসে আরো ভ্যান আসতেছে এবং এই ভ্যানগুলি এই প্রতিনিয়ত আসছে সারাদিন হয়তো 2 কন্টেনার আপনার মাল ডেলিভারি করে ওয়ার্ড হাউসে না। এবং তার পাশাপাশি আপনাদেরকে দেখাই প্যাডেল হুইলারের পাখা। এগুলো হলো আমার ডান পাশে যে পাখাগুলো দেখতেছেন এগুলো হলো প্যাডেল হুইলারের পাখা। এই প্যাডেল হুইলার গুলোর পাখা এগুলো এবং পুষের পাখা। না আপনি এখানে যে পাখাগুলো দেখতেছেন অ্যালুমিনিয়ামের পাখা। এই অ্যালুমিনিয়ামের পাখাগুলো হলো কুলিং সার্চ দ্য ওয়েব ইয়ারটার কুলিং এর পাখা। এবং তার পাশাপাশি এখানে যে ডান্টিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডান্টি আমরা সাজিয়ে রেখেছি এগুলো পুষের ডান্টি আছে। এবং তার পাশাপাশি ডাবল স্পিড এবং সুপার ইম্পেলারের বিভিন্ন শেপে ব্যবহার করার ডান্টি আছে। এবং এই বস্তাতে আপনারা যা দেখতেছেন বস্তাগুলো এয়ার টাইট করে নিয়ে আসা, এর মধ্যে আপনার বিভিন্ন ধরনের পাখা আছে। তার মধ্যে সুপার ইম্পেলারের ডাবল স্পিডের পাখা রয়েছে। এবং তার পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের পাখা আছে যেগুলো সাধারণত ড্রামের সাইডে অর্থাৎ আপনাদেরকে আমি দেখিয়ে দিই এগুলা কোন ধরনের ক্ষেত্রে ব্যবহার করা হবে। তো যাই হোক দর্শক, এখানে পাশাপাশি আপনারা আর যেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি সেগুলো হলো এই ড্রামগুলিকে বলা হয় ডাবল স্পিডের ড্রাম। তার পাশাপাশি বাটম ক্লিনার ন্যানো বাবল বাটম ক্লিনারের ড্রাম এগুলা। তো যাই হোক দর্শক, আমি আমার 10টি নাটোরে যে 10টি ওয়্যার হাউস আমার আছে সেই ওয়্যার হাউসের মধ্যে আমি একটি ওয়্যার হাউস আজকে আপনাদেরকে পরিদর্শন করালাম। এবং আমার পাশে যে দুজন
ছেলেকে আপনারা দেখতে পাচ্ছেন। এ হচ্ছে আমার কোম্পানির প্রধান ইলেকট্রিশিয়ান এবং তার পাশাপাশি এরা বিভিন্ন পদে আমার কোম্পানিতে আছে এবং এদের কাজ হলো এই কোম্পানির প্রত্যেক যতগুলো মাল কোম্পানি থেকে বাহিরে অর্ডার হবে বা যেখানে আমরা গাড়িতে প্রতিদিন প্রতিনিয়ত যেখানে যেভাবে কেন না পাঠায় প্রত্যেকটা মালকে এখানে তাৎক্ষণিকভাবে পরীক্ষা করা। তার পরীক্ষা করার জন্য এই যে আমাদের অবস্থানের তার এবং অটো সুইচ অর্থাৎ 16 ইঞ্চের অটো সুইচ এখানে দেওয়া আছে, সকেট দেওয়া আছে, কাটঅফ দেওয়া আছে, এখান থেকে তার নিয়ে আমরা এই পরীক্ষাগুলো করে থাকি। তো দর্শক আপনাদেরকে আমি বিডি ফিশকালচারের ফিশকিং এয়ারটেলের 9 নম্বর ওয়্যার হাউসটা আজকে ঘুরে দেখালাম। এটি আমি দেখানোর সৌভাগ্য হলো আমার এই কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি, কারণ আজকে আমি নাটোরে আছি এবং তার পাশাপাশি নাটোরে থাকার পাশাপাশি আমার এই ওয়্যার হাউসটি এই ওয়্যার হাউসটি গতকাল পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আমার আজ প্রতি মাসেই আমার 4-5টা বা 6-7টা আমার কন্টেনার আসে। তার মধ্যে এই ওয়্যার হাউসটিতে আজকে ফাঁকা থাকার কারণে আমিও যেহেতু নাটোরে আছি, আমার এটা বাড়ি অফিস সংলগ্ন এবং বাসা সংলগ্নের কাছাকাছি হওয়াতে আমি নিজে আজকে মালগুলা এখানে কিভাবে ওয়্যার হাউসে রাখতেছে এবং সেই মালগুলা ঠিকঠাকভাবে রাখছে কিনা এবং সঠিক সেগুলো যথাযথভাবে রাখা হলো কিনা সেটাই দেখার জন্য আমি ইফতারের ঠিক আগ মুহূর্তে অর্থাৎ 5:30 বেজে 40 মিনিট বাজে আমি এই সময় ওয়্যার হাউসে ঢুকছি। তো দর্শক আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য আরো ভালো এবং অনেক উন্নত কোয়ালিটির ইয়ারটার নিয়ে আপনাদেরকে মাছ চাষে আমি উপহার দিতে পারি এবং আমার ইয়ারটার ব্যবহার করে সারা বাংলাদেশের মানুষ যেন প্রতি বিঘাতে অন্তত 5 টন করে মাছ উৎপাদন করতে পারে এবং মাছ উৎপাদন করে তারা কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা এবং কোটি কোটি টাকার নিজস্ব টাকা আয় করে বিভিন্ন বিনিয়োগে দেশের বিনিয়োগ সেক্টরকে আরো সমৃদ্ধ ও শক্তিশালী করতে পারে। এই বলে আমি আমার বক্তব্য আজকের মতো শেষ করছি। ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম।